ও ভাই, আমার মোবাইলের স্ক্রিন আনলক করার জন্য এখন ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হচ্ছে। এই নর্মাল মোবাইলেও ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে সক্ষম হয়েছি। আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কোনো অ্যাপের সহায়তা ছাড়াই এই অসাধারণ ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে পারবেন। আপনার বন্ধুদের সামনে যখন মোবাইলের স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করবেন, তারা কিন্তু অবাক হয়ে যাবে। কোনো অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার প্রয়োজন হবে না। মোবাইলেই কিন্তু গোপনে কি সেটিংস দেওয়া আছে, যে সেটিংস অ্যাপ্লাই করে ফিঙ্গারপ্রিন্ট লক মোবাইলে ব্যবহার করা সম্ভব। অনেকদিন খুঁজে কিন্তু আমি এই ফিঙ্গারপ্রিন্ট লক আপনার জন্য নিয়ে এসেছি। তাই ভিডিওতে এখন একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। আপনার লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ যোগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। টেকন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন, আর এই নতুন ভিডিওতেও আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন এখন দেখে নিই কীভাবে কোনো অ্যাপ ইনস্টল না করেও মোবাইলের হোম স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করবেন। এই জন্য প্রথমে আপনাকে মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করতে হবে। আপনি মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করবেন। টিমস একটি অ্যাপ প্রত্যেকের মোবাইলে ডিফল্ট অবস্থায় ইনস্টল থাকে। আপনি যদি লক্ষ্য করেন অ্যাপটির লোগো, এই লোগোর অ্যাপটি কিন্তু আপনাকে ওপেন করতে হবে। টিমস, এই টিমস অ্যাপটি ওপেন করবেন। আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করতে চাইলে অবশ্যই এখন মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। উপরের দিকে আপনি লক করুন একটি চার্জ বক্স, এই বক্সে আপনি ক্লিক করবেন এবং এখানে টাইপ করবেন টেকনোলজি। ভালোভাবে লক করুন টেকনোলজি, সঠিকভাবে টাইপ করবেন এবং গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হিউজ পরিমাণ থিমস চলে আসবে। আপনি ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ থিমস চলে আসলো। আপনি যদি মোরে ক্লিক করেন তাহলে এখানে আরো অনেক থিমস দেখতে পাবেন। আমি যে টিমটি ব্যবহার করেছি সেই টিমটি কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে মোবাইলের হোম স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক নিয়ে আসার জন্য। কুল টেকনোলজি, এই টিমের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই একটি লেখা দেখতে পাবেন, এই অ্যাপ্লাই লেখাতে ক্লিক করবেন। ফার্স্ট টাইমে এখানে ডাউনলোড লেখা থাকতে পারে, অবশ্যই ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং অ্যাপ্লাই যখনই ক্লিক করবেন আপনার মোবাইলে কিন্তু এই টিমটি অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার মোবাইলে আরেকটি সেটিংস অ্যাপ্লাই করতে হবে, এই জন্য সেটিংসে চলে আসবেন এবং নিচের দিক থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই সেটিংসে ক্লিক করবেন। ফেস লক সেটিংস যদি অফ অবস্থায় থাকে তাহলে অবশ্যই আপনি ফেস লক অন করে দিবেন। সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট। এখন যদি আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসি এবং মোবাইলের স্ক্রিন লক করি, আনলক করার চেষ্টা করব যখন, সেই সময় কিন্তু মোবাইলের স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট লক শো হবে। আর উপরের দিকে যেহেতু আপনার ফেস লক দেওয়া আছে তাই উপরের দিকে কিন্তু অটোমেটিক ক্যামেরা আপনার ফেস নিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করে দিবে। ফলে যখনই আপনি মোবাইলের স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্টের উপরে আপনার ফিঙ্গারটি রাখবেন সেই সময় কিন্তু অটোমেটিক মোবাইলের স্ক্রিন আনলক হয়ে যাবে। এটি শুধুমাত্র একটি টেকনিক, আপনার বন্ধুদেরকে অবাক করার জন্য এই টেকনিক বেস্ট। আর আপনার নিজের কাছেও ভালো লাগবে যখন এই স্টাইলে মোবাইলের স্ক্রিন আনলক করবেন।